ত্রয়োদশ পর্ব। শরৎকালে প্রাতঃ সমীরণ যখন স্নিগ্ধ মধুর সঞ্চরণে চন্দ্রনাথের কক্ষে প্রবেশ করিত, সারা রাত্রি দীর্ঘ জাগরণের পর চন্দ্রনাথ এই সময়টিতে ঘুমাইয়া পড়িত। তাহার পর তপ্ত সূর্যরশ্মি জানালা দিয়া তাহার মুখের উপর চোখের উপর পড়িত। চন্দ্রনাথের আবার ঘুম ভাঙিয়া যাইত, কিন্তু ঘুমের ঘোর কিছুতেই কাটিতে চাহিত না, পাতায় পাতায় জড়াইয়া থাকিত। তথাপি সে জোর করিয়া বিছানা ছাড়িয়া বাহিরে আসিয়া পড়িত। সারা দিন কাজকর্ম নাই, আমোদ নাই, উৎসাহ নাই, দুঃখ ক্লেশও প্রায় নাই, সুখের কামনা তো সে একেবারেই ছাড়িয়া দিয়াছে। শীর্ণ কায়া নদীর উপর দিয়া সন্ধ্যার দীর্ঘ ভারবাহী তরণী যেমন করিয়া এপাশ ওপাশ করিয়া হেলিয়া দুলিয়া বাঁকিয়া চুরিয়া মন্থর গমনে স্বেচ্ছা মতো ভাসিয়া যায়, চন্দ্রনাথের ভাবি দিনগুলাও ঠিক তেমনই করিয়া এক সূর্যোদয় হইতে পুনঃ সূর্যোদয় পর্যন্ত ভাসিয়া যাইতে থাকে। সে নিঃসংশয় বুঝিয়াছে যে দিগন্ত প্রসারিত কালো মেঘ তাহার মুখের সূর্যকে জীবনের মধ্যাহ্নেই আচ্ছাদিত করিয়াছে। এই মেঘের আড়ালেই একদিন সে সূর্য অস্ত গমন করিবে, ইহ জীবনে আর সাক্ষাৎ লাভ ঘটিবে না। তাহার নীরব নির্জন কক্ষে এই নিরাশার কালো ছায়াই প্রতিদিন ঘন হইতে ঘনতর হইতে লাগিল, এবং তাহারই মাঝখানে বসিয়া চন্দ্রনাথ অলস নিমিলিত চোখে দিন কাটাইয়া দিতে লাগিল। হরকালি বলেন, এই অগ্রহায়ণ মাসেই চন্দ্রনাথের আবার বিবাহ হইবে। চন্দ্রনাথ চুপ করিয়া থাকে। এই চুপ করিয়া থাকা সম্মতি বা অসম্মতির লক্ষণ, তাহা নির্ণয় করিতে স্বামীর সঙ্গে তাহার তর্ক বিতর্ক হয়। মণিশঙ্কর বাবুকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, চন্দ্রনাথকে জিজ্ঞাসা না করিয়া কিছু বলা যায় না। এবার কার্তিক মাসে দুর্গাপূজা। মণিশঙ্করের ঠাকুর দালান হইতে সানাইয়ের গান প্রাতঃকাল হইতে গ্রামবাসীদের কানে কানে আগামী আনন্দের বার্তা ঘোষণা করিতেছে। চন্দ্রনাথের ঘুম ভাঙিয়াছিল, নিমিলিত চক্ষে বিছানায় পড়িয়া শুনিতেছিল। একে একে কত কি সুর বাজিয়া যাইতেছে, কিন্তু একটা সুরও তাহার কাছে আনন্দের ভাষা বহিয়া আনিল না, বরঞ্চ ধীরে ধীরে হৃদয় আকাশ গাঢ় কালো মেঘে ছাইয়া যাইতে লাগিল। আজ হঠাৎ তাহার মনে হইল, এখানে আর তো থাকা যায় না। একজন ভৃত্যকে ডাকিয়া কহিল, আমার জিনিসপত্র গুছিয়ে নে, রাত্রির গাড়িতে এলাহাবাদ যাব। এ কথা হরকালি শুনিতে পাইয়া ছুটিয়া আসিলেন। ব্রজকিশোর আসিয়া বুঝাইতে লাগিলেন, এমনকি মণিশঙ্কর নিজে আসিয়াও অনুরোধ করিলেন যে আজ ষষ্ঠীর দিনে কোথাও গিয়া কাজ নাই। চন্দ্রনাথ কাহারও কথা শুনিল না। দুপুরবেলা হরিবালা আসিয়া উপস্থিত হইলেন, সরযুগ গিয়া অবধি এ বাটিতে তিনি আসেন নাই। চন্দ্রনাথ তাহাকে দেখিয়া বলিল, হঠাৎ ঠান দিদি কি মনে করে? ঠান দিদি জবাব না দিয়া প্রশ্ন করিলেন, আজ বিদেশে যাচ্ছ? চন্দ্রনাথ বলিল, যাচ্ছি। ঠান দিদি জিজ্ঞাসা করিল, পশ্চিমে যাবে? চন্দ্রনাথ কহিল, যাব। হরিবালা কিছুক্ষণ চিন্তা করিয়া মৃদুস্বরে বলিলেন, দাদা আর কোথাও যাবে কি? চন্দ্রনাথ হরিবালার অভিপ্রায় বুঝিয়া বলিল, না। তাহার পর অন্যমনস্কভাবে এটা ওটা নাড়িতে লাগিল। হরিবালা যে কত কথা বলিতে আসিয়াছিলেন তাহা বলিতে তাহার লজ্জা করিতেছিল, সাহসও হইতেছিল না, কিন্তু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সাহস করিয়া বলিয়া ফেলিলেন, দাদা তার একটা উপায় করলে না? দুইজনের দেখা হওয়া অবধি দুইজনেই মনে মনে তাহার কথাই ভাবিতেছিল, তাই এই সামান্য কথাটিতে দুইজনের চোখেই জল আসিয়া পড়িল। চন্দ্রনাথ সামলাইয়া লইয়া অন্যদিকে মুখ ফিরাইয়া কহিল, উপায় আর কি করব দিদি? হরিবালা প্রশ্ন করিল, কাশিতে সে আছে কোথায়? চন্দ্রনাথ কহিল, বোধ হয় তার মায়ের কাছে আছে। হরিবালা কহিল, তা আছে, কিন্তু? চন্দ্রনাথ মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কি?
ঠানদিদি ক্ষণকাল মৌন থাকিয়া মৃদু কণ্ঠে কহিলেন, রাগ করো না দাদা। চন্দ্রনাথ নিঃশব্দে চাহিয়া রহিল। ঠানদিদি তেমনি মৃদু মিনতির স্বরে বলিলেন, কিছু টাকা করি দিও দাদা, আজ যেন সে একলা আছে, কিন্তু দুদিন পরে। চন্দ্রনাথ কথাটা বুঝিয়াও বুঝিল না, বলিল, কি দুদিন পরে? বড় বড় দুফোঁটা চোখের জল হরিবালা চন্দ্রনাথের সম্মুখেই মুছিয়া ফেলিলেন। বলিলেন, তার পেটে যা আছে ভালোয় ভালোয় তা যদি বেঁচে বর্তে থাকে তাহলে। চন্দ্রনাথের আপাদ মস্তক কাঁপিয়া উঠিল। তাড়াতাড়ি সে বলিয়া উঠিল, ঠান দিদি, আজ বুঝি ষষ্ঠী? হরিবালা কহিল, হ্যাঁ ভাই। চন্দ্রনাথ কহিল, আজ তাহলে? হরিবালা কহিল, যাবে না মনে করছো? চন্দ্রনাথ কহিল, তাই ভাবছি। হরিবালা কহিল, তবে তাই করো, পূজোর পর যেখানে হয় যেও, এ কটা দিন বাড়িতেই থাকো। কি জানি কি ভাবিয়া চন্দ্রনাথ তাহাতেই সম্মত হইল। বিজয়ের পর একদিন চন্দ্রনাথ গোমস্তাকে ডাকিয়া বলিল, সরকার মশাই, কাশীতে তাকে রেখে আসবার সময় হরিদয়াল কি কিছু বলে দিয়েছিলেন? সরকার কহিল, তার সঙ্গে আমার তো দেখা হয়নি। চন্দ্রনাথ ভয় পাইয়া কহিল, দেখা হয়নি? তবে কার কাছে দিয়ে এলেন? তার মায়ের সঙ্গে তো দেখা হয়েছিল। সরকার মাথা নাড়িয়া বলিল, আগে না, বাড়িতে তো কেউ ছিল না। চন্দ্রনাথ অবাক হইয়া প্রশ্ন করিল, কেউ ছিল না? সে বাড়িতে কেউ থাকে কি না সে সংবাদ নিয়েছিলেন তো? হরিদয়াল আর কোথাও উঠেও যেতে তো পারেন? সরকার কহিল, সে সংবাদ নিয়েছিলাম, দয়াল ঘোষাল সেই বাড়িতেই থাকতেন। চন্দ্রনাথ নিঃশ্বাস ফেলিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এ পর্যন্ত কত টাকা পাঠিয়েছেন? সরকার কহিল, আগে টাকা করি তো কিছু পাঠাইনি। চন্দ্রনাথ কহিল, পাঠাননি? তারপর বিস্ময়ে বেদনায় উৎকণ্ঠায় পাংশুবর্ণ হইয়া কহিল, কেন? সরকার লজ্জায় ম্রিয়মান হইয়া কহিল, মামাবাবু বলেন 5 টাকার হিসাবে কিছু পাঠালেই হবে। জবাব শুনিয়া চন্দ্রনাথ অগ্নিমূর্তি হইয়া উঠিল। 5 টাকার হিসাবে? কেন, টাকা কি মামাবাবুর? আপনি প্রতি মাসে কাশীর ঠিকানায় 500 টাকা করে পাঠাবেন। সরকার কহিল, যে আজ্ঞে, বলিয়া স্তম্ভিত হইয়া ধীরে ধীরে সরিয়া গেল। হরকালি এ কথা শুনিয়া চক্ষু কপালে তুলিয়া বলিলেন, সে পাগল হয়েছে। সরকারকে তলব করিয়া অন্তরাল হইতে জোর করিয়া হাসিলেন। হাসির ছটা ও ঘটা বৃদ্ধ সরকার শুনিতেও পাইল, বুঝিতেও পারিল। হরকালি কহিলেন, সরকার মশাই, কত টাকা পাঠাতে বলেছে? সরকার কহিল, প্রতি মাসে 500 টাকা। ভিতর হইতে পুনর্বার বিদ্রুপের হাসি শুনিয়া সরকার ব্যস্ত হইয়া পড়িল। হরকালি অনেক হাসিয়া পরিশেষে গম্ভীর হইলেন। ভিতর হইতে বলিলেন, আহা, বাছা রাগ হলে আর জ্ঞান থাকে না, সে পোড়া কপালির যেমন অদৃষ্ট। আমি 5 টাকা করে দিতে বলেছি, তাই রেগে উঠেছে, বলে 500 টাকা করে দিও। বুঝলেন সরকার মশাই, চন্দ্রনাথের ইচ্ছা নয় যে 1 পয়সাও দেওয়া হয়। কথাটা কিন্তু সরকার মহাশয় প্রথমে তেমন বুঝিল না, কিন্তু মনে মনে যত হিসাব করিল তত বোধ হইতে লাগিল হরকালির কথাটাই সত্য। যাহাকে বাড়ি হইতে বাহির করা হইয়াছে তাহাকে কি কেহ ইচ্ছাপূর্বক অত টাকা দেয়? ভাবিয়া চিন্তিয়া সে বলিল, তা আপনি যা বলেন। হরকালি কহিল, বলবো আর কি, এই সামান্য কথাটা বুঝলেন না? সরকার মহাশয় অপ্রতিভ হইয়া বলিল, তাই হবে। হরকালি কহিল, হ্যাঁ তাই, আপনি কিন্তু 5 টাকা হিসাবে পাঠাবেন, চন্দ্র না দেয় আমার হিসেব থেকে 5 টাকা পাঠাবেন। হরকালি মাসিক 50 টাকা করিয়া নিজের হিসাবে হাত খরচ পাইতেন। সরকার মহাশয় প্রস্থান করিবার সময় বলিল, তাই পাঠাবো। চন্দ্রনাথ বাড়ি নাই, এলাহাবাদে গিয়াছে। সরকার মহাশয় তাহাকে পত্র লিখিয়া মতামত জানিবার ইচ্ছা করিল, কিন্তু পরে মনে হইল এরূপ অসম্ভব কথা লইয়া অনর্থক তোলপাড় করিয়া নিজের বুদ্ধিহীনতার পরিচয় দিয়া লাভ নাই। ইতি চন্দ্রনাথ উপন্যাসের 3য় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।